পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। বৃহস্পতিবার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈকুণ্ঠপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার শিবির। আর সরকারি দফতরে গিয়ে লাইন না দিয়ে বাড়ির কাছে এক ছাদের তলায় সমস্ত সরকারি পরিষেবা পাওয়ায় খুশি প্রকল্পের সুবিধা নিতে আসা উপভোক্তারা। এদিনের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা প্রকল্পে বেশি সংখ্যক উপভোক্তাদের আবেদন করতে দেখা যায়। এদিন এক আবেদনকারী জানান, গত দুয়ারে সরকারে আমি কাস্ট সার্টিফিকেট আবেদন করি, এই দুয়ারে সরকারে এসে তা পাই। এই সার্টিফিকেট হাতে পাওয়ায় আমার পড়াশোনার ক্ষেত্রে আরও সুবিধা হবে। সরকার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার খরচে জমা দিচ্ছে। আজকে এখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পয়লা এপ্রিল থেকে 10 তারিখ পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প হবে এবং 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই ক্যাম্পে যে সমস্ত পরিষেবার জন্য মানুষ জমা করবে তাদের পরিষেবাগুলি ওই 11 থেকে 20 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তা আমাদের বৈকানপুর এক গ্রাম পঞ্চায়েতের গত পয়লা এপ্রিল যে মূল ক্যাম্প সেই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক প্রতিটি বুথে বুথে যে ক্যাম্প সেই বুথের ক্যাম্প আজকে বৈকানটুকুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্যন্ত আজকে 120 জনের মতো উপভোক্তা এখানে তাদের পরিষেবার জন্য জমা করেছেন। তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারই সবচেয়ে বেশি, লক্ষ্মী ভাণ্ডারে প্রায় 67 জন জমা করেছে। মানুষ বেশিরভাগ পরিষেবাই পেয়ে গেছে, কারণ আজকে ষষ্ঠ দফার দুয়ারে সরকার চলছে। স্বাভাবিকভাবেই 6 বছর ধরে যে এই যে ষষ্ঠ দফার যে দুয়ারে সরকার, এর ফলে স্বাভাবিকভাবেই মানুষের যা যা চাহিদা ছিল তার বেশিরভাগটাই পূরণ হয়ে গেছে। স্বাস্থ্য কার্ড বেশিরভাগ মানুষের হয়ে গেছে, বেশিরভাগ মানুষের লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে। যারা এবছরে 25 বছরে উত্তীর্ণ হচ্ছে, যাদের বয়স হয়তো 24 ছিল লক্ষ্মী ভাণ্ডার করতে পারেনি, তারা 25 হয়েছে, তাদের দিচ্ছে। এবং আর একটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বিধবা ভাতা, সেই বিধবা ভাতার জন্যও আজকে ক্যাম্পে প্রচুর মানুষ এসেছেন। যাদের হয়তো স্বামী মারা গেছে তারা এখানে তাদের বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।